ঢালিউডের আরেক কুইনখ্যাত অভিনেত্রী স্বপ্নম বুবলি দীর্ঘ তিন মাস ধরে তিনি নিখোঁজ কোনো দেখা নেই তার কোথায় আছে কেউ না জানলেও বুবলি বলছেন তিনি নিজ বাসাই আছেন তবে হ্যাঁ মাঝে মাঝেই এক জলক দেখা দেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন নানা কথা করোনার এই দুঃসময়ে অসহায় মানুষকে সাহায্য নামে যারা দান করে ছবি তুলে ভাইরাল হতে চান তাদের উদ্দেশ্য করে সবনম বুবলি বললেন প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে তারা যতটা অসহায় বা সাহায্য প্রার্থী হোক না কেন এক হাতে দান করে আরেক হাতে ভিডিও করে ছবি তুলে হয়তো দানকারী সাময়িক কিছু বাহুবা পেতে পারে কিন্তু যিনি দান নিচ্ছেন তার এবং তার পরিবারের মানসিক অবস্থায় সে দান কতটা হজম হবে দানকারীদের তা একটু হলে ভাবা দরকার কেউ যদি ক্যামেরা অ্যাকশন ভিডিও ছবি তোলা সব প্রস্তুত করে দান প্রদান শুরু করার মাধ্যমেই বোঝাতে চান যে এটি অন্যদেরও দান করতে উদ্বুদ্ধ করার কৌশল তাহলে কমপক্ষে যারা দান গ্রহণ করছেন তাদের চেহারা যেন না দেখা যায় সেভাবেই করুন কারণ একটি বার নিজেকে দান গ্রহণ করার লাইনে দেখুন আপনি এক হাতে সাহায্য নিচ্ছেন আর সাথে সাথে আপনার চেহারার ক্যামেরার ছবি তোলার ফ্ল্যাশ পড়ছে ভিডিও হচ্ছেন আপনিও খুব কি ভালো লাগতো সেই দান নিতে বুবলি আরও বলেন এসব লোভ দেখানোর দান করা প্লিজ বন্ধ করুন নিজেকে একটু বোঝার চেষ্টা করুন কাউকে মন থেকে কিছু দিতে চাইলে কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইলে প্লিজ ছবি তুললে নিজেকে বড়ো ভাবার চেষ্টা করবেন না কেননা হাদিসে আছে দান গোপনে করতে হয় যদিও অপবিশ্বাসের নাম মুখে নেননি তারপরও নেটিজেনরা ধরে নিয়েছেন কথাগুলো অপবিশ্বাসকে শুনিয়েছেন কেননা একমাত্র অপবিশ্বাসী দান করে ছবি তুলে আবার ফেসবুক লাইভে আসেন তো যাই হোক এটা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় অনেকেই বুবলির কথাকে সাপোর্ট করছেন কেউ কেউ আবার অপুকে সাপোর্ট করে উল্টো যুক্তি দেখাচ্ছেন তো ভিউয়ার্স বুবলির বলা কথাগুলোর সাথে কি আপনি একমত কিংবা এই পুরো বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে

নিউজ প্রেজেন্টেশন থেকে আসা আই ওয়াজ এ নিউজ কাস্টার চ্যানেল আমি দীর্ঘদিন নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম আমার অলমোস্ট সেকেন্ড হোম বলা যায় বাংলা ভিশন ওখানে ছিলাম ইনফ্যাক্ট